সাধারণ রাইজর বিধায়ক নামী পড়ছে প্রতিবাদত পরিবর্তনের নাম পয়া সরকারে এতিয়া উন্নয়ন করবা নাই রাইজর সঙ্গে একত্রিত হয়ে বিরোধী দলপতি থাকা নাজিরার বিধায়ক দেবব্রত শইকীয়ায় স্থানীয় রাইজর সঙ্গে প্রতিবাদ সাব্যস্ত করলে। নাজিরা নগাওয়ালির বিধ্বস্ত রূপটে বছর বছর ধরে রাইজক জলাকলা খুবাইছে, রাইজ ক্ষোভিত হয়ে গেছে, কাষ চাপিছে প্রশাসনের, বারে বারে স্মারকপত্র গড়কাপ্তানি বিভাগক প্রদান করেছে যদিও গা লড়া নাই বিভাগীয় কর্তৃপক্ষ ও সরকারের। বৃহত্তর অঞ্চল আবরি থাকা স্কুলিয়া ছাত্র ছাত্রীর সকল রাইজে অহা যাওয়ার ক্ষেত্র সমস্যার সৃষ্টি করেছে এই পটুয়ে। গড়কাপ্তানি বিভাগ ও সরকারে নির্লুপ্ত ভূমিকা গ্রহণ করাক কোভিড রাইজে 4 কিলোমিটার ধরে খোজকাড়ি প্রতিবাদ সাব্যস্ত করে নাজিরাস্থিত গড়কাপ্তানি বিভাগের কার্যালয় আর মহকুমাধিপতির কার্যালয় ঘেরাও করে। এই প্রতিবাদী কার্যসূচীত রাইজর সঙ্গে সহযোগিতা আগবায় নাজিরার বিধায়ক তথা বিরোধী দলপতি দেববত শইকীয়ায়। এই প্রতিশ্রুতিসমূহ বহুলাংশে পূরণ করবা নাই, কি কারণে আমি নাজানো, কিন্তু এটা রাস্তা নির্মাণ করিব লাগে যাতে জনগণের স্বাস্থ্য ভালে থাকে আর ব্যবসায় বাণিজ্য ভাল হয়। এই কথাখিনি লৈ গুৱাহাটী হাইকোর্টত মই এটা রাজহুয়া স্বার্থজনিত আবেদনও দিছিলো, এটা সময়ত ইয়াত অনশনও করেছিল, তার পরবর্তী সময়ত কিছু কাম হল কিন্তু এতিয়াও বহু কাম বাকি আছে। নাজিরার পৰা ভিডিও জার্নালিস্ট জুলফিকারৰ সহযোগত জাকির আখতাৰ হুসেনৰ রিপোর্ট, টিএনএল নিউজ।